প্রতিদিনকার মতো আজও আমি তোমাদের সাথে যুক্ত আছি দীপিকা পাত্র, সহকারী শিক্ষক ইকড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তারকাদা কন্যা সোনামণিরা। আমি তোমাদের সাথে বাংলা বিষয়ের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ নিয়ে হাজির হয়েছি। আমরা অবশ্যই পাঠে যাব, তার আগে আমরা একটু ঘুরে আসি আরশির কাছ থেকে। আরশি, তুমি আমাদের কিছু উপহার দাও মামনি। আরশি, অনেক অনেক ধন্যবাদ ইশরাত মামনি, অনেক চমৎকার করে তুমি গিয়েছ, খুব ভালো লাগলো। হ্যাঁ সোনামণিরা, আমরা বাংলা পাঠে চলে যাব, তার আগে একটু মনে করে আসি আমরা কি পড়েছিলাম বলো তো আফিফা জিয়া। আমরা গত পাঠে কি নিয়ে পড়েছিলাম দেখো স্ক্রিনে আসে। হ্যাঁ ঠিক বলেছো, মাটির যে শহর। আমরা পাঠ শেষ করেছি, আমরা পাঠের যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর প্রশ্নগুলোর উত্তরও আমরা শেষ করেছি, তাই না সোনামণিরা? আমরা আজকে সামগ্রিক পাঠ থেকে প্রশ্ন করব এবং আমরা কী শিখেছি আবার একটু খেয়াল করি বা মনে করব, ঠিক আছে সোনামণিরা? চলো তাহলে পাঠে চলে যাই। মাটির নিচে যে নগর বা মাটির নিচে যে শহর, যুক্তবর্ণ ভাঙব প্রথমেই। আফিফা জিয়া দেখি তোমার কেমন মনে আছে, প্রত্নতাত্ত্বিক এটাকে, এর দুটি যুক্তবর্ণ আছে, এটিকে ভাঙো তুমি মামনি। শব্দ তৈরি করো, শব্দ তৈরি করো, যত্ন আর কয় তয় হলো। তয় তয় কি বলো, তয় তয় বলো, ভয় ফলা সত্য সত্য। আরো সে তুমি পরেরটা দেখো, মহাস্থান গড় এটাই কি যুক্তবর্ণ আছে, তুমি ভাঙো মামনি। আরো সে হ্যাঁ দোস্ত। আফিফা জিয়া অঞ্চল, তাই না সোনামণি? ভূপৃষ্ঠ একজন বলো, ভূপৃষ্ঠ এটাকে আমরা বলি মুদ্দুনেশ্বর, পেট কাটা বলবো না, মুদ্দুনেশ্বর শ্রেষ্ঠ। আরো সে বলো গঙ্গা, তোমাকে গঙ্গা বলতে বলেছি মামনি, নিয়োজক গা একটা শব্দ তৈরি করো তো গঙ্গা দিয়ে। বঙ্গবন্ধু, অঙ্গ, থ্যাংক ইউ।
আমরা যুক্ত বর্ণ দিয়ে কী করবো, যে শব্দ গঠন করেছিলাম তাতে এখন বাক্য আমরা তৈরি করেছি, অলরেডি আগেই করেছি। আমরা একবার একটু দেখি, আফিফা জি একটু পড়ে দাও তো মামনি, আফিফা এই চারটা একটু পড়ে দাও মামনি। আফিফা জিয়া, নিয়মিত শরীরের যত্ন যারা অনেক গরিব, যারা খেতে পায় না, অনেক কষ্টে আছে, তাদের আমরা কি বলি? দুস্থ, বলো দুস্থ। সোনামণিরা, তাহলে আমরা আমি এখন তোমাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আফিফা জিয়া বলো, ওয়ারি বটেশ্বর সম্পর্কে কিছু বলো। ওয়ারি বটেশ্বর, ওয়ারি বটেশ্বর, ওয়ারি বটেশ্বর, ওয়ারি বটেশ্বর সম্পর্কে কিছু বলো, কয়েকটা বাক্য বলো, তিনটা বাক্য বলো কমপক্ষে। আফিফা জিয়া, অনেক সুন্দর করেছে আফিফা জিয়া। হ্যাঁ, আমি যুক্ত হতে চাচ্ছি আরশির সাথে। আরশি, আমরা তো পাঠটা শেষ করেছি, মামনি তুমি বলো তো কোথায় কোথায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, তুমি সংক্ষেপে আলোচনা করো মামনি, তোমার নিজের ভাষায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মাটির নিচে যে শহরগুলি আছে সে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় কোথায় পেয়েছি আমরা, কোন কোন জায়গায়? অনেক ধন্যবাদ, আমি আবার আফিফা জিয়ার সাথে যুক্ত হব। আফিফা জিয়া, ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো, তুমি যেহেতু ওয়ারি বটেশ্বর নিয়ে একটু আগে আলোচনা করেছো, তুমি ভালো পারবে, আমি আশা করি তুমি এটা অবশ্যই পারবে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলি সম্পর্কে তুমি বলেছো, ওয়ারি বটেশ্বরের, হ্যাঁ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এসেছিল। ওয়ারিবটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সময় স্থানে ইস্কন শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান ও তার ছেলে হাবিবুল্লাহ পাঠান প্রথম সকলের সামনে পরিচিত করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান প্রত্নতাত্ত্বিক এই এলাকাকে বিশেষভাবে পরিচিত করেন। এভাবেই ওয়ারিবটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানুষের নজরে এলো। ধন্যবাদ ইশরাত। ব্রহ্মপুত্র নদ আগে কোথা দিয়ে প্রবাহিত হতো আর এখন বা কোথায় আছে একটু বলো তো মামনি। ইশরাত, শুনতে পাচ্ছ আমাকে? ইশরাত, ইশরাতকে আমাকে শুনতে পাও? হ্যাঁ বলো, ব্রহ্মপুত্র নদ আগে কোথা দিয়ে প্রবাহিত হতো? আমি বলবো শোনা, ব্রহ্মপুত্র নদ
প্রাচীন সোনারগাঁও নগরের পাশে আপনি বলেন। আচ্ছা, ব্রহ্মপুত্র নদ আগে ময়মনসিংহ পেরিয়ে নরসিংদীর বেলাব উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁও নগরের পাশ দিয়ে প্রবাহিত হতো, আর এখন এই নদটি নরসিংদী ও ভৈরবের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে। বুঝেছ সোনামণিরা? আবার বলি, ব্রহ্মপুত্র নদ আগে আসছে, আগে হচ্ছে ময়মনসিংহ পেরিয়ে নরসিংদীর বেলাব উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁও নগরের পাশ দিয়ে প্রবাহিত হতো, আর এখন হচ্ছে কোথা দিয়ে? নরসিংদী ও ভৈরবের মাঝখান দিয়ে। তোমরা বুঝেছ সোনামণিরা? হ্যাঁ সোনামণিরা, বিশেষভাবে লক্ষ্য করি, দেখো সাপাঙ্কিত, সাপ হলো দাগ বা চিহ্ন দেয়া, কোনো কিছুর উপর সাপ দিয়ে অঙ্কন করা। বাংলাদেশের মুদ্রার উপর শাপলা ফুল সাপাঙ্কিত আছে। তাহলে সাপাঙ্কিত সম্পর্কে আমরা ধারণা নিলাম, তোমাদের বইয়েই আছে, আশি পৃষ্ঠায়, খেয়াল করো। প্রশ্ন নম্বর 4 বিশেষভাবে লক্ষ্য করি, আর একবার তোমাদের বুঝিয়ে দিই। সাপাঙ্কিত হলো সাপা হলো দাগ বা চিহ্ন দেওয়া, কোনো কিছুর উপর ছাপ দিয়ে অঙ্কন করা। বাংলাদেশের মুদ্রার ওপর শাপলা ফুল সাপাঙ্কিত আছে, এখানে দুটি শব্দ ছাপ বা অঙ্কিত মিলে হয়েছে সাপাঙ্কিত। এইরকম দুই শব্দের মিলন হলে তাকে বলে সন্ধি। বুঝেছো সোনামণিরা? সন্ধি কাকে বলে? পরস্পর দুটি শব্দের মিলনকে আমরা বলি সন্ধি। নীলযোগ আকাশ, নীল আকাশ, তাই তো সোনামণিরা? স্বপ্নযোগ দুয়ার, স্বপ্ন দুয়ার। আমরা পরের পাঠে সন্ধি নিয়ে আলোচনা বিস্তারিত করব। এখন তোমরা বাড়ির কাজটা লিখে নাও। সোনামণিরা, বাড়ির কাজটা লিখে নাও। তোমরা খাতা কলম ধরেছ? বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে রচনা। একটি ঐতিহাসিক স্থান, তোমার যেটা পছন্দ হয়, তুমি গিয়েছো বা যাওনি বা তুমি পছন্দ করো, এমন একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে আমরা লিখবো। বাড়ির কাজটা বুঝতে পেরেছো সোনামণিরা? হ্যাঁ সোনামণিরা, বাড়ির কাজটা করে তোমরা অবশ্যই অবশ্যই মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবে। আমরা পাঠের শেষের দিকে চলে এসেছি, আমি পাঠ শেষ করতে চাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সবসময় আমাদের সাথে থাকো, এই শুভকামনা।